नमस्कार, वेलकम टू मोहिनी टेक्सटाइल। मोहिनी टेक्सटाइले सबाई के स्वागत। आज के प्रचुर कुर्ती निये चले थ्री पिस टू पिस जेगुलो एकदम टोटाली पुजोर आइटेम, माने पुजो जेगुलो आपनादेर सेल होबे सेई धरनेर प्रोडक्टटी रेडी होयेछे। तो आमी देखाते शुरू करी कथा ना बाड़िये। बेशिरभागई एकदम पियोर कटनेर उपर करेछि, खूब सामान्य रेयन करा होयेछे, कारण कटनटाई बेशी डिमांड एसेछे। देखुन सिकुएंसर काज करा आछे, संगे एखन जेटा आमरा करछि सेटा होच्छे ना प्लाजो ना सिगरेट पैंट, माने एकटु चौड़ा राखछि कारण एते सुविधा होच्छे सबार। जेहेतु एटा रेडिमेड पोशाक सेई जन्य सबार कथा भेबे करते हय। शुधुमात्र जदि आमी एकदम सिगरेट पैंट एकदम टाइट फिटिंग्स करी, अनेकेर क्षेत्रे टाइट हो जाच्छे, तो ये जे दोपाट्टा पैंट बोलते पारें, प्लाजो बोलते पारें, शॉर्ट ग्रेड प्लाजो बोलते पारें, थ्री पिस सेट। एबार जेटा देखाच्छि एक ही रकम आइटेम, सुंदर सिक्वेंसर काज करा, एकटू डीप कलमकारी टाइपेर प्रिंट। देखुन खूब सुंदर लहरिया प्रिंट आछे दोपाट्टा, और दोपाट्टाटाओ देखुन दोपाट्टाटाओ लहरिया प्रिंट आछे और प्लाजोतेओ आछे एक ही रकम। खूब सुंदर लगछे, प्रत्येकटा कलर भीषण सुंदर। और ये जेगुलो देखाच्छि सबई कटनेर, पियोर कटन। देखुन सिकुएंसेर काज दिये खूब असाधारण एकटा काज, संगे कलमकारी प्रिंट आछे, संगे कलमकारी दिए एकटा दोपाट्टा आछे। टोटाल सेट देखिए दिलाम। एबार एकटा ग्राउंड देखिए दी आपनादेर। अच्छा, तार आगे बोले निये, एगुलो जा देखाच्छि समस्त एम टू डबल एक्सेल आछे, माने एम एल एक्सेल डबल एक्सेल, ए तीनटे साइज पावा जाबे, चारटे साइज पावा जाबे। আপনি চাইলে চারটে সাইজে নিতে পারেন, আর না হলে মিনিমাম দুটো নেবেন। দুটো বলতে এম এল এর থেকে যে কোনো একটা নেবেন, এক্সেল ডবল এক্সেল এর থেকে যে কোনো একটা দেবেন। দেখুন অসাধারণ একটা 17 কিলো রেয়নের উপর রাউন্ড আছে, খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে ওপরে একটা কাজ করা। এবং এখানে দেখুন একটা বোতাম আছে, বোতামটা লাগিয়ে নেবেন এবং কতটা ভালো লাগছে বুঝতে পারছেন। পুজোর জন্য একদম পারফেক্ট, এটাও তাই এম এল এক্সেল ডবল এক্সেল চারটে সাইজ। আপনি যে কোনো দুটো নেবেন, এম এল এর থেকে যে কোনো একটা, এক্সেল ডবল এক্সেল এর থেকে যে কোনো একটা। এটা কোনো মানে এরকমভাবে করিনি যে শুধু এই আইটেমটাই দেখাচ্ছি, আমার যা যা রেডি হয়েছে আজকে আমি তাই দেখাচ্ছি। দেখুন কাপ্তান, কাপ্তানটাই কিন্তু কোনো দড়ি নেই, এটা কিন্তু সুতো মানে সেলাই করে অ্যাডজাস্ট করা, কাজে এটা বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি একটু সাইজ মেনটেন করতে হবে। আর না হলে এখানে যে সেলাইটা গেছে, একটা সেলাই আছে এখান দিয়ে, বুঝতে পাচ্ছেন হয়তো, এই এক হাত সেলাইটা আপনাকে দূরে সরানো বা কাছে নেওয়াতে দিয়ে এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা আপনার 54 চেস্ট অব দিয়েও হতে পারে, সেক্ষেত্রে এই যে এক হাত সেলাই যেটা আছে এটাকে আরেকটু এদিক পাশে সরিয়ে দিতে হবে। এটা আমি এম সাইজ খুলেছি, সঙ্গে একটা প্যান্ট বলুন বা সিগারেট প্যান্ট বলুন অথবা প্লাজো বলুন, শর্ট গেড়ে যা বলে। খুব সুন্দর কাপ্তান কুর্তিগুলো, এত ভালো লাগছে দেখতে। দেখুন সুন্দর লেস দেওয়া, ওপরে কোনোটা সিকোয়েন্সের কাজ, তো কোনোটা খুব ভালো কোয়ালিটির একটা জরি টাইপের দিয়ে কাজ করা, মানে পুজোর জন্য পারফেক্ট। এগুলো বেশিরভাগই রেয়ন এবং এম এল এক্সেল ডবল এক্সেল, এই চারটে সাইজ আছে। আর একটা প্রোডাক্ট দেখিয়ে দিই, এটাও দেখুন দারুণ লাগছে। 17 কিলো রেয়ন দিয়ে ভীষণ সুন্দর করে কাজ করে, সঙ্গে একটা প্লাজো বলুন বা সিগারেট প্যান্ট বলুন, প্যান্ট আছে, খুব ভালো। এবার যেটা দেখাচ্ছি এটা দেখুন, এগুলো সব ফটোশ্যুট করা আছে, কাজে আপনাদের সেল করতে সুবিধা হবে।
এগুলোর ফটোশুটও আমি গ্রুপে দিয়ে দেবো। আর যারা প্রথম ভাবছেন আমার কাস্টমার হবে তাদের জন্য বলছি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ছবি পাঠিয়ে দেবো। দেখুন তলাটাও খুব সুন্দর লেসটা দেওয়া। এইটা শুধু নয়, এর সঙ্গে আপনার আছে একটা খুব সুন্দর কাজ করা প্লাজো, সঙ্গে একটা খুব সুন্দর দোপাট্টা, মানে একদম পুজো, পুজোর কথা ভেবে টোটাল সেটটা রেডি হয়েছে। এর আবার বিভিন্ন কালার আছে, কালারগুলো আমি দেখিয়ে দেবো, প্রত্যেকটা খুলে দেখাবো। এও তাই MXL XXL চারটে সাইজ, কিন্তু বুঝতেই পাচ্ছেন এমটাই কত বড়, আমি প্রত্যেকটা এম খুলছি, কাজেই কোনো চাপ নেই আপনাদের, যে কোনো দুটো নিতে হবে, ML-এর থেকে একটা, XXL XXL-এর থেকে একটা। তলার লেসটাও কিন্তু খুব সুন্দর, সঙ্গে প্লাজো সঙ্গে দোপাট্টা। আরেকটা কালারও দেখাই, প্রত্যেকটা কালার এত মিষ্টি, কচুরি ফুলের যে রংটা হয় ঠিক সেই রংটা, অনেকের কাছেই খুব প্রিয়, যেমন আমার খুব ভালো লাগে। ফ্যানটাতেও দেখুন কত সুন্দর কাজ করা আছে, সঙ্গে সাদা দোপাট্টা, এটা কচুরি ফুলের মতো রং, এটা হচ্ছে ঠিক চাপা ফুল আছে না, ঠিক চাপা ফুলের রং, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। এটা ঠিক ফ্লুরেসেন্ট কালার, যেটা সবুজের যে ফ্লুরেসেন্ট কালার যেটা, এটা হচ্ছে সেই কালার, মানে কালারগুলো এতটা আনকমন যে আমি মুখে একটু উল্লেখ করে দিলাম। এবার যেটা দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কিন্তু প্রোডাক্ট নিতে খুব সুবিধা হবে, আমাদেরও দিতে সুবিধা হবে, এরও কিন্তু ফটোশ্যুট আছে। এটা আগেও একবার বানানো হয়েছিল, ফটোশ্যুটটা নিয়ে নেবেন তাহলে আরও ভালো লাগবে। এটা কিন্তু সারারা আছে, খুব ঘের আলা সারারা, সঙ্গে ওপরে একটা গ্রাউন্ড, শর্ট গ্রাউন্ড, যাতে সারারাটা ভালো বোঝা যায়, সঙ্গে খুব সুন্দর একটা দোপাট্টা, দারুণ লাগছে। এবার যেটা দেখাবো, এই প্রোডাক্টটা কিন্তু আগেও রেডি হয়েছিল, তবে আগে একটু বলে নিই, এইটা যেটা রেডি হয়েছিল সেটার থেকে এর কাপড়টা একটু হালকা, ওটা আরেকটু ভারী ছিল, সেই কারণে আরেকটু দামি ছিল। এটা হচ্ছে ML XXL XXL, ঠিক একই নিয়ম, আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবই তাই, ML XXL XXL, আপনাদের মিনিমাম দুটো নিতে হবে, একটা ছোট থেকে একটা বড় থেকে। এটার একটু দামটাও কিন্তু সামান্য কম আছে, কিন্তু আপনারা আলাদা করতে পারবেন না, পুরো একই রকম, খুব সুন্দর এই সুতোর কাজ, খুবই সুন্দর। কালারগুলো একে একে দেখিয়ে দিই, মিনিমাম দুটো নেবেন, আর আমি চাইবো পুরো সেট ধরে নিন, তাতে আপনাদেরও সুবিধা, রোগা থেকে মোটা সবার জন্য হয়ে যাবে। পিওর সুতোর কাজ করা, দোপাট্টাতেও খুব সুন্দর সুতোর কাজ করা। আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। খুব সুন্দর, ম্যাচিং সুতোক দিয়ে কাজ করা আছে। এগুলো আপনারা জানেন, আমি এর আগেও এই প্রোডাক্টটা বানানো হয়েছে, তাও আরেকবার দেখিয়ে দিলাম। এবার যেটা মানে আমার খুব পছন্দের, এবং যে প্রোডাক্টগুলো দেখালাম তার মধ্যে সবথেকে দামি, চিকনের কাজ করা, পুরো হ্যান্ড ওয়ার্ক বলবো, এই কারণেই যে এটা পুরো ছবি আঁকা, হাতে ছবি আঁকা, সঙ্গে বেশ কিছু এগুলো একটু স্টোন টাইপ, স্টোন নয় একটু জড়ি টাইপের জিনিস, খুব সুন্দর করে আটকানো। এবং এইটার তলায় আপনারা লাইলিন হিসেবে এটা আলাদা করে পরে নিতে পারেন, অথবা এটা আলাদা করেও আপনারা পরতে পারেন,
সঙ্গে একটা প্লাজো আছে, খুবই আরামদায়ক, খুব সুন্দর কটন এবং ভীষণ সুন্দর একটা দোপাট্টা, বিশাল বড়, দেখুন হাফই এত বড়, তাহলে বুঝতে পারছেন কত বড় দোপাট্টা, দারুণ। এর ফটোশ্যুট আছে, অবশ্যই আপনারা নিয়ে নেবেন। এগুলো সমস্ত হাতে করা, হাতে ছবি আঁকা, একটু কস্টলি প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর, আপনারাও ভালো দাম পাবেন এটা সেল করতে গিয়ে। তো আজ এই পর্যন্ত, আবার খুব শিগগিরই আসবো, আমার যে প্রোডাক্ট রেডি হয়ে আসছে সেগুলোই আমি দেখাচ্ছি। তবে রেগুলার ইউজের কুর্তি যেমন প্রচুর আছে, পাশাপাশি আরও রেডি হচ্ছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার কাছে ফার্স্ট টাইম আসবেন ভাবছেন, তাদের জন্য বলে দিচ্ছি আমার আগের ভিডিওগুলো একটু দেখবেন, কারণ আমি শুধু যে কুর্তি সেল করি এমন নয়, আমি নাইটি প্রোডাকশন করি, এছাড়া আমার শ্যুট পিস আমি রাখি, এবং আমার কাছে বেডশিট আছে পিওর মোমবাটিক থেকে আরম্ভ করে ভালো ভালো, মানে একদম বুটিকের কালেকশন বলতে পারেন সেটা আছে। এছাড়া আরও অনেক ভ্যারাইটি কুর্তি আছে, শুধু তো এটা না, এটা আজকে রেডি হয়েছে, আমি শুধু আজকের যেটা রেডি হয়েছে সেটাই আপনাদের দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।